নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/4/2023 আবহাওয়া সংক্রান্ত আজকে আরেকটি আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হলো এই যে তাপপ্রবাহ চলছে সারা জেলা জুড়ে পশ্চিমবঙ্গের, তো এই তাপপ্রবাহের প্রভাব আগামী শুক্রবার পর্যন্ত থাকবে, তো সেরকমই পূর্বাভাস রয়েছে। আর কিছু জেলায় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আগামী কিছুদিনের পর, কিছুদিনের মধ্যে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য আপাতত কোনো স্বস্তির খবর নেই। আগামী শুক্রবার সকাল পর্যন্ত এইভাবে চলবে গরমের দাপট, তবে শীঘ্রই স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের কিছু জেলায়। কাল পরশুর মধ্যে ওইসব জায়গায় বৃষ্টি হতে পারে সোমবারের পূর্বাভাসে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের অধিকর্তা জানিয়েছেন যে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আগে বৃষ্টি শুরু হবে। 22 থেকে 24 এপ্রিলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে, তবে এই ঝড়বৃষ্টির তীব্রতা কতটা হবে, তা কতদিন ধরে চলবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। এদিন পূর্বাভাসে বলা হয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গে 2 দিনাজপুর, মালদায় বুধবার পর্যন্ত থাকছে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে 3 জেলায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি আশেপাশে থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবার দার্জিলিং জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরের দুদিন সম্ভাবনা রয়েছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাও বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ফের 40 ডিগ্রি ছোঁয়ায় এবং আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা এর আশেপাশেই থাকবে, তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বেশি ছিল এদিন। বাঁকুড়া, শ্রীনিকেতন সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে। 2 মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় প্রবল তাপপ্রবাহ কবলে পড়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে সোমবার থেকে এই সপ্তাহে এক সপ্তাহে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের রেহাই দিতে আরও কোনো ব্যবস্থার কথা ভাবছে কি সরকার? সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত দেন এবং প্রশ্ন করা হলে তিনি বলেন সেটা করলে জরুরি কাজ থমকে যাবে, তাতে মানুষের অসুবিধা হবে, চড়া রোদের মধ্যে বাইরে না থাকার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন তিনি। তাপপ্রবাহের থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে নতুন গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। তো আবহাওয়া সংক্রান্ত এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।